মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। অহনা যে টাকাটা স্যারকে দিয়েছিল, মানে আজ সকালেই তো আমি স্যারের কাছ থেকে টাকা নিতে গেলাম, আর তখন তো স্যার বাড়তে টাকাটা পাবেন। আচ্ছা, আলমারির মধ্যে অহনা যে 1 লাখ টাকা দিয়েছে ওটা আছে, ওখান থেকে বার করুন। পারবো না, ওর এত বড় সাহস হয় কি করে, ওর এত বড় স্পর্ধা হয় কি করে, ও আমার সঙ্গে অন্যটা করে। যখন আপনি আমার উপর চিৎকার করেন তখন তো আপনার খুব গলার জোর বাড়ে। ওকে বলার সময় গলার জোর কোথায় যায়? এমন ভাবে আপনি ওকে বলেন যে ওর কানে কথা পৌঁছই না। ও একই অন্যায় বারবার 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 করে, কেন করবে ও? শ্যামলী, আপনি কিসের জন্য করবে স্যার? ও বেশ, আপনাকে আর কিচ্ছু বলতে হবে না। যা বলার, যা করার, যা বোঝার সেটা আমি করব, আমি বুঝব। অহনা, শ্যামলী, শ্যামলী, অসংখ্য ভালো লাগছে। আচ্ছা, আমি কথা বলবো অহনার সাথে। না, দরকার নেই, কোনো দরকার নেই স্যার। আপনি অনেক কথা বলেছেন, 1 রাত কেটে গেছে, সকাল হয়ে গেছে, এবার কথাটা আমি বলি, আমি বুঝে নেব স্যার। শ্যামলী, আপনি শান্ত হন, আমি কথা বলবো বলছি। অহনা, শ্যামলী, আপনি অহনা, শ্যামলী প্লিজ, অহনা, শ্যামলী শান্ত হন আপনি। অহনা, আমি কি হচ্ছে নাকি? এই তো অহনা, তুমি কি ভেবেছো বলো তো, কাল তুমি আমার সঙ্গে যা করেছো সেটা কি আমি ভুলে গেছি নাকি ধামাচাপা পড়ে গেছে বিষয়টা? কি ভেবেছো? আমি তোমাকে লাস্ট বারের মতো ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, তুমি যদি আমার ক্ষতি করার চেষ্টা করেছো কখনো, বা যদি আমার আর আমার স্বামীর মাঝখানে ঢোকার চেষ্টা করেছো, তাহলে আমার থেকে কিন্তু খারাপ বেশি আর কেউ হবে না। বারবার তোমাকে ছেড়ে দিচ্ছি বলে এটা মেনে নিও না, বা এটা ভেবে নিও না যে তুমি ছাড় পেয়ে গেছো। সামনে 5 পা দেখছো, তাকিয়ে কথা বলবে না আমার থেকে, একদম তাকাবে না। তুমি দোষী, দোষ করেছো, অন্যায় করেছো, শেষবারের মতো মাথায় ঢুকিয়ে নাও, এটাই কিন্তু শেষবার। আর তোমাকে ক্ষমা করব না, কোনো দিনও করব না। শ্যামলী শুনুন আমার কথা, শ্যামলী, তুমি দেখতে পারলে কিভাবে কথা বলছো আমার সঙ্গে? অহনা প্লিজ, এই অশান্তি ভালো লাগছে না আমার আর, স্টপ দিস। শ্যামলীতি একদম অহনা থুতা মুখ ভোতা করে দিয়েছে। বলেছিলাম না ফ্রিজ থেকে, মানে ডিপ ফ্রিজ থেকে মাংসটা বের করে রাখতে, জমাট বেঁধে রয়েছে, কলের তলা দিয়ে বলেছিলাম না? এই মা, একদম ভুলে গেছি, এখনই বার করছি, দাঁড়াও। তুমি ডালটা করে রাখতে বলেছিলে তো, তোমাকে বলেছিলাম পোস্ত বেটে রাখতে, সেটা রেখেছো নাকি সেটাও ভুলে গেছো? পোস্ত তো নেই, এই তুমি বল কাকা, এনেছো পোস্ত? হ্যাঁ। এ বাবা, একদম ভুলে গেছি। বাহ, অসাধারণ। পোস্ত যখন শেষ হয়ে গেছে সেটা আগে বলনি কেন, আগে এনে রাখনি কেন? মানে আমার হয়েছে যত জ্বালা, এদিকে অহনাকে ঘাট থেকে নামাবো নাকি এদিকে সংসার সামলাবো সেটাই বুঝে উঠতে পারছি না। তো হা করে দাঁড়িয়ে আছো কেন? যাও, পোস্তটা নিয়ে আসো, চিকেন পোস্ত বানাবো আমি, যাও। হ্যাঁ, কিন্তু বাজার করতে গিয়ে টাকা যে শেষ হয়ে গেছে সব। আরে, মানে রাগ, আমি যে কোথায় রাখবো বুঝতে পারি না, দাঁড়াও টাকা নিয়ে আসছি। টাকা দিন, মাস কাবারের জিনিস আনতে হবে, মানে ওই বাজার থেকে পোস্ত পোস্ত এগুলো আনতে হবে, আমার কাছে টাকা নেই, টাকা তুলতে হবে, দেরি হয়ে যাবে, আর এক্ষুনি বাজারে না গেলে রান্না চাপানো যাবে না, টাকা দিন। দিচ্ছি, বাপরে, থামবেন তারপর তো। পার্সটা, ওই যে পার্সটা ওখানে আছে, দিন না। দিচ্ছি। এ বাবা, পার্সে টাকা ঢোকানো, আমি আচ্ছা আলমারির মধ্যে ওখানে যে 1 লাখ টাকা দিয়েছে ওটা আছে, ওখান থেকে বার করে নিই। পারবো না। কেন? ধরতে পারবো না ওই টাকা, ওই রাক্ষসীটা আপনাকে টাকা দিয়েছে, ওই টাকায় হাত দিয়ে তারপর আবার ও অশান্তি শুরু করুক না, কিছু গন্ডগোল হলেই ব্যাস শুরু হয়ে যাবে, আমি পারবো না। তো বাবা কেন বাজে ঝামেলা করছে? বাজে ঝামেলা করছে, ঠিক আছে, আপনার টাকা কোনো প্রয়োজন নেই, আমি ঠাম্মির থেকে চেয়ে নিচ্ছি। দাঁড়ান, কাতি রাগ আর রাগ, এত রাগ কোথা থেকে আসে কে জানে, বললেই খালি রাগ। এদিন ধরুন যা লাগবে নিয়ে নিন। এলে বাঁধাকপিটাকে কেটে দিই। এই না, এই না, চটপট পোস্ত নিয়ে এসো। আসোনালি, কি কি নেই সব বলে দাও, একবারে সব নিয়ে আসুক। রান্না করার সময় এটা নেই সেটা নেই শুনলেই মাথা গরম হয়ে যায় আমার। বাকি সবই আছে, শুধু এই পোস্তটাই নিয়ে যা। তাহলে যাও, পোস্ত নিয়ে এসো, চটপট নিয়ে এসো, যাও। বলছিলাম কি, ইয়ে ওই
500 টাকার নোট আজকাল দোকানদাররা সহজে নিতে চায় না, জাল বেরোচ্ছে না চারপাশে। চুপ করো তো বিমল কাকা, জাল বললেই হলো, মানবে না জাল। আরে তুমি প্রমাণ করে দেবে এটা জাল নোট নয়, এটা ঠিক নোট। আমি তুমি পারো না বিচার করতে? না না, নাও দাও বুঝিয়ে দিচ্ছি, এটা রাখলাম। এই দেখো এভাবে ধরবে সবসময়। আর দেখো নোটের একটা নাম্বার হয় 875205। হ্যাঁ দেখলে এভাবে ধরবে নোটটাকে। এই যে দাগটা দেখতে পাচ্ছ, এর পাশে জল ছবিটা, এই দুটো থাকা মানে এটা আসল নোট, জাল নোট নয়, বুঝেছো? ধরো এটাও ধরো, যাও এবার চটপট নিয়ে এসো বিমল কাকা, দেরি করো না, যাও। এতে হয়ে যাবে তো? হয়ে যাবে, যাও না। গুড মর্নিং। গুড মর্নিং, বসো বসো। এই যে কালকের ইভেন্টের বাকি পেমেন্টটা বাবা দিয়ে পাঠালেন। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। সব ভালোভাবে মিটেছে তো? আসলে কাল এতটা স্ট্রেস গেছিল না আমাদের উপর দিয়ে, শেষের দিকে একটুখানি। আরে না না, ওসব নিয়ে কিছু ভাববেন না। সত্যি বলতে কালকের ইভেন্টটা এত ভালো হয়েছে যে আমরা ওসব কিছু মনেই রাখিনি। আসলে আমার নিজের বিয়ের অনুষ্ঠানটা এত ভালোভাবে হয়নি। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা আজ তাহলে আমি আসি, আমাকে আবার অফিস যেতে হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যাই, এই চেকটা অ্যাকাউন্টে জমা দিয়ে দিই। না এক কাজ করি, তার আগে চেক নাম্বারটা ডিটেলসটা একটু নোট করে নিই। এই টাকাগুলো তো আমি ওই 875205। এই দেখো এভাবে ধরবে সবসময়। আর দেখো নোটের একটা নাম্বার হয় 875205। এই সিরিজের নাম্বার স্যারের কাছে এলো কোথেকে? অহনা যে টাকাটা স্যারকে দিয়েছিল, মানে আজ সকালেই তো আমি স্যারের কাছ থেকে টাকা নিতে গেলাম, আর তখন তো স্যার বাবা পার্সে টাকা ঢোকা। আচ্ছা আলমারির মধ্যে অহনা যে 1,00,000 টাকা দিয়েছে ওটা আছে, ওখান থেকে বার করুন। বার করুন, পারবো না। তখন তো অহনার দেওয়া 1,00,000 টাকা থেকেই স্যার আমাকে টাকাটা দিলেন। নিন ধরুন, যা লাগবে নিয়ে নিন। তার মানে যেদিন সকালবেলা ওই মহিতার পুষ্পিতা কাজের বরাত পেলো, সন্ধ্যেবেলা এসে আমার কাছ থেকে অ্যাডভান্স দিয়ে গেল, আর রাতের বেলা অহনা স্যারকে টাকাটা ফেরত দিয়ে দিল, ওই 1,00,000 টাকা। তার মানে দুদিন আগে যে ফ্রডটা হলো টাকা নিয়ে, তার সাথে অহনা জড়িত আছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।